জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি পিতার সত্য পালন করুন। দেখুন, রামায়ণে রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাস জীবন নিজের থেকে হাসি মুখে বরণ করে নিয়েছিলেন পিতার সত্যকে রক্ষা করার জন্য। পিতার সত্যকে রক্ষা করা প্রত্যেকটি সন্তানের একান্ত কাম্য। এই শিক্ষা দেওয়ার জন্যই রামচন্দ্র সেদিন মাতা কৈকেয়ীকে কোনো দ্বিতীয় প্রশ্ন করেননি, হাসি মুখে কৈকেয়ী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে খুব ভালো করছেন এইভাবে উনি কৈকেয়ীকে অভিবাদন জানিয়েছিলেন। ভেবে দেখুন, আমরা সকলেই এই মানব দেহ লাভ করি মাতা পিতার আশীর্বাদে, মাতা পিতার কৃপায়, মাতা পিতার জন্য। আর পিতার সৃষ্টি করা বা তৈরি করা বা নির্মাণ করা সব বস্তুই আমরা ব্যবহার করি, ওনার উপার্জনেই আমাদের শিক্ষা দীক্ষা, শরীর স্বাস্থ্য, জ্ঞান গরিমা, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুই গড়ে ওঠে। আমরা সকলেই পিতার তৈরি করা পুকুর ব্যবহার করি, সেই পুকুরের যে উপকারিতা তা আমরা সকলেই ব্যবহার করি, উপকৃত হয়। বাবা যদি একটি ভালো সুন্দর ফলের গাছ লাগিয়ে যান, তাহলে আমরা সেই ফলের গাছের সুস্বাদু মিষ্টি ফলগুলো খেয়ে আমাদের মনের ক্ষুধাকে মিটায়, আনন্দ পায়, সুখ শান্তি সবই পায়। আবার ভেবে দেখুন, বাবা যদি একটি সুন্দর বাড়ি তৈরি করে দিয়ে যান, তাহলে আমরা মনের আনন্দে সেটি ব্যবহার করে থাকি। বাবা যদি একটি সুন্দর ফুলের বাগান তৈরি করে দিয়ে যান, তাহলে সেই সুন্দর ফুলের বাগানের ফুলের যে সুগন্ধ তাও আমরা ঘ্রাণ হিসাবে গ্রহণ করি এবং খুব আনন্দ অনুভব করি, খুব সুখ অনুভব করি। কিন্তু দেখুন, বাবার সত্য আমরা হয়তো সকলে পালন করি না। কেমন জানেন, বাবা হয়তো ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন, তখন বাবার সব কিছুই আমরা ব্যবহার করে আনন্দ পাই, সুখ পাই, শান্তি পাই, ঠিক আছে। কিন্তু বাবা যদি 2-4 হাজার টাকা ঋণ করে যান, বা বাবা যদি কারো কাছে কোনো সত্যে অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, আমরা জেনেও কিন্তু সেই সব জিনিসগুলোকে পূরণ করতে চাই না। বাবার ঋণকে অনেকেই হয়তো শোধ করতে চায় না। কিন্তু দেখুন, রামায়ণে রামচন্দ্র প্রত্যেকটি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সকলকে সচেতন করার জন্য, সকলেই পিতৃসত্যকে পালন করুন এই নিবেদন রাখার জন্যই উনি হাসি মুখে পিতার দেওয়া 2টি বরের মধ্যে একটি বর হচ্ছে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, উনি কথাটি শ্রবণ করা মাত্রই বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন এবং হাসি মুখে উনি বনবাস যাত্রা করার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং চলেও গিয়েছিলেন। শত দুঃখ হলেও, কষ্ট হলেও, লাঞ্ছনা গঞ্জনা হলেও উনি কিন্তু দুঃখ বলে মনে করেননি, উনি কোনো লাঞ্ছনা গঞ্জনা মনে করেননি।
তাহলে ভেবে দেখুন, আমাদেরও পিতৃদেব যদি এই ধরনের কোনো সত্যবদ্ধ থাকে, কারো কাছে হয়তো ঋণ বা ধার কিছু নিয়ে থাকে, তাহলে তাকে পরিশোধ করে দেওয়া প্রত্যেকটি সন্তানের একান্ত কর্তব্য, একান্ত বাঞ্ছনীয়, একান্ত করণীয়। পিতৃ সত্য, দেখুন কথায় আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমম তপ, পিতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে এই যে কথাটি রয়েছে, পিতাই যদি স্বর্গ হয়, পিতাই যদি ধর্ম হয়, তার পুণ্যই যদি আমাদের পুণ্য হয়, আর তার ফলেই যদি সমস্ত দেবতার চরণে বা স্বর্গপ্রাপ্তি পর্যন্ত আমাদের ঘটে থাকে, তাহলে আমরা পিতার সত্যটি পালন যেন করতে কোনো রকম দ্বিধাবোধ না করি, কোনোভাবেই যেন পিতার সত্য থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে নিয়ে না যাই, পিতার সত্যকে নিজের সত্য বা পিতার অসম্পূর্ণ কর্মকে নিজের কর্ম ভেবে সম্পন্ন করি, পিতার ঋণ ধার বা মানুষের সঙ্গে অসম্পূর্ণ কোনো ব্যবহার সেটাও যেন আমরা নেই সত্য ধর্মের পথ ধরে সম্পন্ন করে দিই। এটাই আজকে অনুরোধ রাখছি, আজকের আলোচনায় এখানেই রাখছি, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন।